হ্যালো ভিউয়ার্স, সালামু আলাইকুম। পিসি উইজার্ডের নতুন একটি পর্ব নিয়ে আমি আপনাদের আপনার সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। এসএসডি এসএসডি প্রাইস সম্পর্কে আমি আজকে আপনাদেরকে কিছু বলবো না, কারণ আমাদের পিসি উইজার্ডের চ্যানেলে গেলে আপনারা এসএসডি সম্পর্কে কিন্তু অনেক ভিডিও রয়েছে, এসএসডি প্রাইস সম্পর্কে আপনারা জানতে পারবেন। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ল্যাপটপে আপনারা এসএসডি ইনস্টল করবেন। অনেকেই আপনারা ল্যাপটপের জন্য এসএসডি নেন, কেডি নেন, কিভাবে একটি এসএসডি আর হার্ড ডিস্ক দুইটা একসাথে ইউজ করবেন হয়তো অনেকেই জানেন না। জাস্ট তাদের জন্য একটি টিউটোরিয়াল নিয়ে আসছি আজকে, কিভাবে এসএসডি আর কেডি লাগাবেন ল্যাপটপে সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। আর আমাদের এসএসডি প্রাইসের জন্য কিন্তু আমাদের একটি আলাদা ভিডিও রয়েছে পিসি উইজার চ্যানেলে, আপনারা প্রাইসের জন্য সেখানে যেতে পারেন, সেখান থেকে আপনারা প্রাইসটি দেখতে পারেন। তাহলে চলুন ভিউয়ার্স, দেরি না করে এখনই ভিডিওটি শুরু করি আর কিভাবে ল্যাপটপে এসএসডি আর কেডি সেট আপ করবো সেটা আপনাদের দেখাবো। আর যারা নতুন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। ভিউয়ার্স, এটা হচ্ছে ডেল ল্যাপটপ। ডেল ল্যাপটপে কিভাবে এসএসডি লাগাবো সেটা দেখাবো। এক এক ল্যাপটপের কিন্তু এক এক প্রসেস থাকে, তো আমি জাস্ট আপনাদেরকে একটি ল্যাপটপ খুলে দেখাচ্ছি কিভাবে এসএসডি আর কেডি একসাথে লাগাতে হবে। আপনাকে যেটা করতে হবে, এসএসডিটা তো খুলতে হবে আগে, এসএসডিটা হার্ড ডিস্কটা খুলতে হবে হার্ড ডিস্ক এসএসডি লাগানোর জন্য। হার্ড ডিস্কটা আমি খুলে নিলাম, এসএসডি লাগাবো এখানে আমি আমার এসএসডিটা লাগাবো, তার জন্য আমি হার্ড ডিস্কটা খুলে নিলাম আগে। আমি হার্ড ডিস্কটা খুলে নিলাম, এখন হার্ড ডিস্কের জায়গায় আমি এসএসডিটা লাগাবো। জাস্ট আমি হার্ড ডিস্কটা যেভাবে ছিল আগে যেভাবে রিপ্লেস করা ছিল, আপনারা খেয়াল করবেন আগে হার্ড ডিস্কটা যেভাবে থাকবে জাস্ট ওইভাবেই আমি এখানে রিপ্লেস করে দিব এসএসডিটাকে। জাস্ট আমি এসএসডিটা এখানে লাগিয়ে দিলাম। এখন আমাকে যেটা করতে হবে, আপনি অনেকে হার্ড ডিস্কটাকে ল্যাপটপে এসএসডি প্লাস হার্ড ডিস্ক দুইটা একসাথে লাগাতে চান, সেক্ষেত্রে আপনাকে যা করতে হবে জাস্ট আপনার ল্যাপটপে যে ডিভিডি রুমটা থাকবে ডিভিডি রুমটা আপনাকে খুলে নিতে হবে। ডিভিডি রুমটা খোলার প্রসেসটা খুবই ইজি, জাস্ট পিছনে যে ব্যাক সাইডে প্রত্যেকটি ল্যাপটপের কিন্তু ব্যাক সাইডে থাকে, কিছু কিছু ল্যাপটপে যেগুলো মডেল অনুযায়ী লেটেস্ট ল্যাপটপ থাকে ওগুলো মাদার বোর্ডের মাঝখানে থাকে, সেখান থেকে আপনাকে খুলে নিতে হবে। ডিবি রুম ডিস্কটা খুলে জাস্ট এখান থেকে আপনাকে টান দিয়ে আমি জাস্ট বের করে নিব, ডিবি রুমটা বের করে নিব। এই যে দেখুন আমি ডিবি রুমটা বের করে নিলাম। এখন ডিবি রুমের জায়গায় আমি আমার এসএসডি যে আগের হার্ড ডিস্কটা ছিল এসএসডি যেটা লাগিয়েছি হার্ড ডিস্ক রিপ্লেস করে, সেই হার্ড ডিস্কটাকে আমি এখন ডিবি রুমের মধ্যে ইউজ করব। তো সেটা ইউজ করার জন্য আমাকে কি করতে হবে, সেটার জন্য আমাকে কেডি ইউজ করতে হবে, কেডি। তবে একটা কথা মনে রাখতে হবে, এক এক ল্যাপটপের ডিবি রুমের সাইজ কিন্তু এক এক রকম হয়, স্লিম মোটা। আপনার ল্যাপটপে যদি ডিবি রুমটা স্লিম হয় তাহলে আপনাকে স্লিম কেডি ইউজ করতে হবে, যদি আপনার ল্যাপটপের ডিবি রুম সাইজ মোটা হয় তাহলে আপনাকে অবশ্যই মোটা কেডি ইউজ করতে হবে। আমার এটা হচ্ছে স্লিম, যেহেতু স্লিম আমি স্লিমটা দিয়ে আপনাদেরকে এখন দেখাবো। এখন হার্ড ডিস্কটাকে খুললাম, হার্ড ডিস্কের যে আগে আপনার ওটাকে লাগানোর জন্য যে স্টিলের যে একটা প্রোটেকশন ছিল ওটা খুলে নিলাম, ওটা খুলে আমি এখন হার্ড ডিস্কটাকে আমি কেডিতে লাগাবো। আগে যে ডিভিডি রুমটা ছিল সেই ডিভিডি রুমের রিপ্লেসমেন্টের ইসে আমরা এখন কেডি ইউজ করব, এটা হচ্ছে স্লিম কেডি। আমার ল্যাপটপের ডিভিডি রুমটা যেহেতু হচ্ছে স্লিম স্লিম টাইপের, সেক্ষেত্রে আমাকে স্লিম কেডি ইউজ করতে হবে, ওটা কেডি ইউজ করা যাবে না। ভিউয়ার্স, যে কেডিগুলো এখন কেডিতে আমার যে হার্ড ডিস্কটা ছিল সেই হার্ড ডিস্কটা লাগাবো, জাস্ট খেয়াল রাখতে হবে আপনার যে সাটা যে পোর্টগুলো রয়েছে এখানে কিন্তু সেই সাটা পোর্টগুলো লাগানোর জন্য সিস্টেম রয়েছে, জাস্ট সেটা তারপর লাগাতে হবে। এটাকে যে হার্ড ডিস্কগুলো রয়েছে সেটা লাগিয়ে দিলাম, জাস্ট হয়ে গেল। এখন কিন্তু আমার হার্ড ডিস্কটা যেটা রয়েছে আমার যে ডিভিডি রুমের যে জায়গাটা রয়েছে সেখানে ইজিলি সেটা বসে যাবে, জাস্ট এখানে লাগানোর জন্য স্ক্রুগুলো রয়েছে, স্ক্রুগুলো লাগিয়ে এখন দেখালাম আপনাদেরকে, সেখানে চারটে স্ক্রু রয়েছে, স্ক্রুগুলো লাগাবেন জাস্ট এটা হার্ড ডিস্কটা যাতে আপনাদের কি স্ট্রংলি থাকে যাতে নড়াচড়া না করে, সেক্ষেত্রে আপনাদের স্ক্রুগুলো অবশ্যই লাগিয়ে নিতে হবে। আর ডিভিডি রুমটা আগে যেভাবে রিপ্লেসমেন্ট করেছি ঠিক সেভাবেই আমি এখানে লাগিয়ে দিব, হয়ে গেল। এখন কিন্তু আমার যে আগের যে হার্ড ডিস্কটা ছিল আমি কিন্তু আগের হার্ড ডিস্কের রিপ্লেসমেন্ট করে এসএসডি লাগিয়েছি, আর আমার যে হার্ড ডিস্কটা ছিল সেই হার্ড ডিস্কটা কিন্তু আমি ডিভিডি রুমের মধ্যে কেডির সাহায্যে লাগিয়েছি। এখন যখন আমি উইন্ডোজ করবো, যখন আমি অপারেটিং সিস্টেম ইনস্টল করবো আমার হার্ড ডিস্কটাতে, তখন কিন্তু আমার ফার্স্ট বুটটা এসএসডি হয়ে যাবে, এখন অ্যান্ড সেকেন্ড যে বুটটা থাকবে সেকেন্ড বুটটা কিন্তু আমার হার্ড ডিস্কটা অটোমেটিকলি আমার এখানে শো করবে।
দেখুন দেখতে পাচ্ছেন এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমার যে আগের যে হার্ড ডিস্কটা রয়েছে আমার হার্ড ডিস্ক তো শো করবে এখানে এসএসডিটাও শো করবে শো করেছে দেখুন এখানে বুট ম্যানেজারে কিন্তু এখানে আপনার যে হার্ড ডিস্ক যেটা রয়েছে সেটাও শো করেছে আর আমার ডিসপ্লে তো খারাপ হয়েছে মুখে বলুন তো আমার এখন আমি যদি এখানে নতুন করে অপারেটিং সিস্টেম ইউজ করি সেখানে আমার এসএসডিতে উইন্ডোজটা সেট আপ করতে হবে আর আমি ডিভিডি রুমে রিপ্লেস করে যে কেডিটি সাহায্যে যেটা হার্ড ডিস্কটা লাগিয়েছি সেই হার্ড ডিস্কটা কিন্তু অটোমেটিকলি আমার ডিভাইসে শো করবে আমার এখানে কিছু করতে হবে না ভিউয়ার্স আমি আপনাদেরকে আমার কাছে যে ল্যাপটপটি রয়েছে সেটা সাহায্যে কিভাবে এসএসডি রিপ্লেস করে আপনার কেডি রিপ্লেস করে ডিভিডি রুম রিপ্লেস করে কিভাবে কেডি লাগাতে হয় কিভাবে হার্ড ডিস্ক লাগাতে হয় কিভাবে সেটা দেখালাম আপনাদের এক এক মডেলের এক এক সিস্টেম থাকে এক এক মডেলের খোলার সিস্টেম তো এক এক রকম যারা ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই লাগাতে পারবেন সমস্যা নেই আর যাদের ল্যাপটপ রয়েছে যারা ইউজ করতে চান এসএসডি প্লাস হার্ড ডিস্ক দিতে ইউজ করতে চান তারা অবশ্যই আমাদের দোকানে আসবেন আর সাবস্ক্রাইব অবশ্যই সাবস্ক্রাইব করে আসবেন তাদেরকে লাইক দিয়ে আসবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবেন তাদের জন্য অবশ্যই আমরা প্রতিটি ভিডিওতেই বলে থাকি যে তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট দিব আমরা কিন্তু অবশ্যই দিয়ে থাকি আমাদের কমেন্ট বক্সে গেলে আপনারা কাস্টমাররা বিভিন্ন কমেন্টস করে কমেন্টসে দেখতে পারবেন তাদেরকে উত্তর দিয়ে দেখতে পারবেন যারা আসে তাদেরকে অবশ্যই আমরা স্পেশাল একটা প্রাইস ডিসকাউন্ট দিয়ে থাকি আর ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটি পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন সবাই লাইক কমেন্টস করবেন আশা করি সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম। সবাইকে অন্তরের অন্তস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি আশা করি আপনারা একটি লাইক এবং কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন তো সবাইকে আজ এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে ভিডিওটি এখানেই সমাপ্ত করছি সবাই আশা করি ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম।